সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আজকের আমাদের ফিনান্স এন্ড ব্যাংকিং ক্লাস। আজকে আমরা একেবারে আমাদের চতুর্থ অধ্যায়ের শেষ পোর্শনে আমরা চলে আসছি। আমরা আজকে যে অঙ্কটা নিয়ে আমরা আলোচনা করব সেটাকে বলা হচ্ছে প্রকৃত, যেটাকে আমরা ইংরেজিতে বলছি ইএআর বা ইফেক্টিভ অ্যানুয়াল রেট। ঠিক আছে, ইফেক্টিভ অ্যানুয়াল রেট বা ইএআর। আচ্ছা, কি জিনিস এটা? হ্যাঁ, আমরা ফিউচার ভ্যালু প্রেজেন্ট কোন কারেকশন আছে কিনা, রিলেশন আছে কিনা, সবকিছু আমরা একটু জানবো। ভাই দেখো, নিশ্চয়ই তোমরা স্লাইডটা দেখতে পাচ্ছ সবাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে টপিকটা নিয়ে আলোচনা করবো বলেছিলাম, সেটা হচ্ছে প্রকৃত সুদের হার বা ইফেক্টিভ অ্যানুয়াল রেট। ঠিক আছে, এটা আসলে কি জিনিস? এটা আসলে দেখো, এখানে একটা একটু করে পড়ে দেখি আমরা এখানে কি লিখেছে। গ্রামীণ মহাজন থেকে সাপ্তাহিক 1% হারে চক্রবৃদ্ধি সুদে ঋণ গ্রহণ করলে বার্ষিক সুদের হার হয় 52%। ঠিক আছে, কিন্তু 52 বার চক্রবৃদ্ধি হলে প্রকৃত সুদের হার ভিন্ন হয়। এখানে কি বলেছে, ধরো অনেকে গ্রামীণ মহাজনরা আছে যারা কিনা গ্রামে টাকা দেয়। তোমরা কি মহাজনের নাম শুনেছো, যারা গ্রামে একটা নির্দিষ্ট সম্পদের বিপরীতে তোমাকে টাকা দেয়, এরকম শুনেছো? গ্রামীণ কিছু মহাজনরা আছে যারা কিনা অনেকটা ওই ব্যাংকের মতো কাজ করে আর কি। হ্যাঁ, ওরা করে কি, তোমাকে প্রয়োজনে তোমাকে কি করবে, তুমি ঋণ চাইলে ওরা তোমাকে অবশ্যই ঋণ দিবে, তবে তাদের কাছে আসলে কিছু জিনিস বন্ধক রাখতে হয়। এখন গ্রামীণ মহাজন থেকে যদি সাপ্তাহিক 1% হারে চক্রবৃদ্ধি সুদে ঋণ গ্রহণ করো, আমরা জানি আমরা এই পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত আমরা আমাদের যখন ফিউচার ভ্যালু বা প্রেজেন্ট ভ্যালু যখন আমরা বের করেছি, আমরা চারটা সূত্রকে নিয়ে কাজ করেছি, ঠিক না? হ্যাঁ, তাহলে প্রথম সূত্র হচ্ছে নর্মালি যদি বলে বার্ষিক আমাকে ইন্টারেস্ট রেট দিবে। হ্যাঁ, সবসময় আসলে বার্ষিক হিসাবটা করতে হবে, মানে 1 বছরে আমার আসলে কত টাকা আসবে, এটাই হচ্ছে অরিজিনাল হিসাব। এখন বার্ষিক যখন আমাকে ইন্টারেস্ট রেট দিবে, তখন সেই হিসেবে আমি কিভাবে প্রেজেন্ট ভ্যালু অথবা ফিউচার ভ্যালু বের করবো, আমরা সেটা সূত্র 1 এবং 2 আমরা বের করেছি। আবার যখন বার্ষিক চক্রবৃদ্ধি না বলে যখন বলে যে মাসিক চক্রবৃদ্ধি বা বছরে একাধিকবার চক্রবৃদ্ধি, সেই ক্ষেত্রে আমরা কিভাবে প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু বের করেছি, আমরা সূত্র 3 এবং 4, সেখানেও আমরা এম এর মানটা ইউজ করে আমরা বের করেছি, ঠিক না? তাহলে আমরা 4 ধরনের সূত্রকে আমরা কাজে লাগিয়েছি এই পর্যন্ত। ঠিক আছে, গত ক্লাস পর্যন্ত আমরা 4টা সূত্রের ব্যবহার আমরা শিখেছি। এখন এখানে কি বলছে দেখো, যখন গ্রামীণ মহাজন থেকে সাপ্তাহিক 1% হারে চক্রবৃদ্ধি সুদে ঋণ গ্রহণ করে, সাপ্তাহিক মানে হচ্ছে এখন তোমাকে তাহলে ইন্টারেস্ট রেটটা মানে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে দিবে। হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে তোমাকে ইন্টারেস্ট রেট দিবে 1% হারে। আমরা জানি তোমার মাসে বছরে হচ্ছে 52টা সপ্তাহ হয়। ঠিক আছে, 52 সপ্তাহে 1 বছর, ঠিক না? এটা তোমরা না জানলে তুমি জেনে রাখো, এটা পড়েছিলে একসময় ছোটবেলায় যে 52 সপ্তাহে কি হয়, 1 বছর হয়। তাহলে আমরা সবসময় যেহেতু একটা বছরকে আমরা বেস করবো, মানে পুরো 1 বছরকে আমরা যখন হিসাব করবো, সবসময় আমাদেরকে হিসাব করতে হবে 1 বছরের, মানে বার্ষিক, এই কথাটাকে আমাদের হিসাব করতে হবে। কিন্তু গ্রামীণ মহাজন তার বার্ষিক সুদ দিচ্ছে না, সে কিভাবে সুদ দিচ্ছে, সে দিচ্ছে চক্রবৃদ্ধি করণ হারে এবং সপ্তাহে সপ্তাহে। তাহলে 1 সপ্তাহে যদি সে 1% হারে দেয়, তাহলে 52, তাহলে যদি 1 সপ্তাহে সে 1% দেয়, আমরা জানি বছরে সপ্তাহ 52, তাহলে আমরা যখন বছরে কনভার্ট করে ফেলবো তখন আমি পাবো 52%। কিন্তু কিন্তু দেখো এখানে কিন্তু আছে, কিন্তু যদি তার মানে কি আমার চক্রবৃদ্ধি এম এর মান হচ্ছে 52 বার, ঠিক না? এম এর মান হচ্ছে আমার 52 বার, কিন্তু 52 বার যদি চক্রবৃদ্ধি হয়, তাহলে প্রকৃত সুদের হার ভিন্ন হয়। করার পরে যে আমাকে 52% যে আমি পাচ্ছি, আসলে কিন্তু নর্মালি যখন আমি ব্যাংকের বা নর্মাল যে সুদে আমি চিন্তা করবো, তখন কিন্তু আসলে প্রকৃত যে সুদের হার, আসল যে সুদের হার, সেটা কিন্তু ডিফারেন্স হয় না। এখন সেই ডিফারেন্সটাকে আমরা খুঁজে বের করবো কিভাবে, তাহলে প্রকৃত সুদের হার কিভাবে বের করা যায়। অতএব গ্রামীণ মহাজন 1% হারে 52 সপ্তাহে 52% দেয়, কিন্তু আসলে প্রকৃত সুদের হার কি আসলে মানে ব্যাংকিং বা আমাদের বর্তমান যে চলমান অবস্থা, সেটার সাথে কি আসলেই এই সুদের হারটা মিল হচ্ছে প্রকৃত, মানে একদম অরিজিনাল আর কি। হ্যাঁ, প্রকৃত সুদের হারটা আমাকে নির্ণয় করতে হবে, যেটাকে কিনা আমরা বলছি ইফেক্টিভ অ্যানুয়াল রেট। ইফেক্টিভ অ্যানুয়াল রেট মানে যে অ্যানুয়াল রেটটা বর্তমানে চালু আছে, তাহলে সেটা আমরা এখন বের করে দেখব। যে যদি আমাদের প্রশ্ন এরকম দেওয়া থাকে, তাহলে প্রশ্নে তোমাকে বলা হবে তাহলে প্রকৃত সুদের হার নির্ণয় করো,
তখন আমরা প্রকৃত সুদের হার যখন নির্ণয় করতে যাব, তখন আমরা প্রকৃত সুদের হারের যে ফর্মুলাটা বা যে সূত্রটা আমরা ইউজ করব, দেখো সেটা কি, সূত্র 5 এখানে বলা আছে, সেটা হচ্ছে ইএআর বা ইফেক্টিভ অ্যানুয়াল রেট সমান সমান 1 প্লাস আই ডিভাইডেড বাই এম, ঠিক আছে, 1 প্লাস আই ডিভাইডেড বাই এম টু দি পাওয়ার এম মাইনাস 1, ঠিক আছে। এটাই হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রেটের সূত্র। তোমরা সবাই বারবার বলছি যে 5টা সূত্র আমরা এই চ্যাপ্টারে পড়লাম, এই 5টা সূত্রই তোমাদের মুখস্থ রাখতে হবে। সূত্র মুখস্থ রাখলেই তুমি সূত্র থেকে বের করতে পারবা যে প্রশ্নে কোন কোন ইনফরমেশন গুলো দেওয়া আছে। আমার কথা কি বোঝা যাচ্ছে এই পর্যন্ত? আচ্ছা, এখন দেখো ইফেক্টিভ অ্যানুয়াল রেটের সূত্রটা এটা দেওয়া আছে, ঠিক না। এখন আমরা উপরের প্রশ্ন থেকে আমরা এখানে দেখি যে কোন কোন ইনফরমেশন গুলো আমাদের ইএআর বের করার জন্য লাগবে বা ইএআর বের করার জন্য আমার এখন এখানে দেওয়া আছে, ঠিক আছে, সেটা আমরা একটু দেখি। তাহলে এখানে সাপ্তাহিক সুদের হার, দেখো প্রথমে যেটা তোমাকে দেওয়া হবে সাপ্তাহিক সুদের হার, সেটাকে তুমি আর হিসেবে প্রকাশ করবা, আর স্মল লেটার আর, সেটা কত পার্সেন্ট দেওয়া আছে, 1% দেওয়া আছে। সাপ্তাহিক সুদের হার দেওয়া আছে আর সমান 1%, আর বার্ষিক সুদের হার সবসময় এটাকে আমরা আমি বলেছি এটাকে আসলে বছরে কনভার্ট করে ফেলতে হয়, যেকোনো কিছু একটা আসলে একটু বছরে কনভার্ট করে ফেলতে হয়। তাহলে বার্ষিক সুদের হার আই, যেটাকে আমরা নর্মালি আই, আমি পর্যন্ত অঙ্ক যেগুলোতে করেছি সেটা কিন্তু আমরা আই ইউজ করেছি, ঠিক না, ইন্টারেস্ট রেট। তাহলে বার্ষিক সুদের হার আই সমান 52%। কেন এটা হয়েছে 52%? ওই যে বললাম, যদি 1 সপ্তাহে 1% করে হয়, আমরা জানি বছরে সপ্তাহ হচ্ছে টোটাল 52টা, তাহলে 52-র সাথে 1 গুণ করলে 52%, সপ্তাহে 1% হলে বছরে 52%, ঠিক আছে। এই জন্য বার্ষিক সুদের হার আমরা আই সমান পেয়েছি 52%। তাহলে বছরে বা চক্রবৃদ্ধি সংখ্যা কত? স্বাভাবিকভাবে 52 বার আমাকে তারা কি দিচ্ছে, ইন্টারেস্ট রেট দিচ্ছে 1 সপ্তাহে 1বার করে, তাহলে স্বাভাবিকভাবে বছরে আমার চক্রবৃদ্ধি সংখ্যা 52 পড়ছে, ঠিক আছে। বছরের চক্রবৃদ্ধি সংখ্যা এম সমান 52 বার, আর বছরের সংখ্যা এন সমান দেওয়া আছে 1 বছর, কারণ আমাকে এখানে বলেছে যে 1 বছর পরে আমার প্রকৃত সুদের হার নির্ণয় করতে হবে 1 বছরের জন্য। তাহলে আমি করলাম কি, 1 বছর আমি বের করব, মানে 1 বছরের সংখ্যা থাকবে 1। তাহলে প্রশ্ন, এবার প্রকৃত সুদের হার কত? এখন সূত্রে দেখো আমরা মানগুলো বসাই দিলেই আমাদের কিন্তু অঙ্কটা আমরা বের করতে পারছি। কিভাবে কিভাবে বসালাম, প্রথমে দেখো কি কি বসাচ্ছি, 1 প্লাস 0.52, কারণ বলেছিলাম আই আই কে তোমরা অলওয়েজ 100 দিয়ে ভাগ করে ফেলবা, আই যেটা দেওয়া থাকবে সেটাকে তোমরা 100 দিয়ে ভাগ করে ফেলবা, ভাগ করলে কিন্তু 0.52 পাচ্ছি। আর ডিভাইডেড বাই এম, এম তোমরা এখানে দেওয়া আছে 52, আবার টু দি পাওয়ারও এম 52 পুরা মাইনাস 1। এবার আমরা ক্যালকুলেশন করে ভিতরে ক্যালকুলেশন করে যোগ বিয়োগ গুণ ভাগ যা আছে তা করে আমরা ফলাফল পাচ্ছি 67.768%। তাহলে কি হচ্ছে দেখো, তাহলে অর্থাৎ বার্ষিক 67.76% সুদের হার এবং সাপ্তাহিক 1% সুদের হার একই কথা, ঠিক আছে। ও যে আমাকে 52% আমাকে সুদ দিচ্ছে, ঠিক আছে, ও যে আমাকে 52% সুদ দিচ্ছে, সেই ক্ষেত্রে সাপ্তাহিক না আসলে সেই সাপ্তাহিক মানে 1% সুদের হার আর আমি যখন ইফেক্টিভ অ্যানুয়াল রেট বের করেছি সেটার আসলে একই কথা, ঠিক আছে। ইফেক্টিভ অ্যানুয়াল রেট হচ্ছে এটাই বের করা, মানে আসলে ইফেক্টিভ বছরে এটা আমার কতটুকু পড়তেছে। তাহলে এই পর্যন্ত কি বোঝা গেছে সূত্রটা মোটামুটি? আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস দেখবা, ধরো এক যখন আমি ওই আচ্ছা এটা আমি পরে তোমাদেরকে সেভাবে আমি বলবো, তাহলে তোমরা অঙ্কটা এই যে এই উদাহরণ আমি যখন বলবো তখন সেটা তোমরা বুঝতে পারবে। আচ্ছা দেখো, এখানে একটা বইয়ের তোমাদের কাজ দেওয়া আছে, ঠিক আছে, প্রকৃত সুদের হার নির্ণয় করার জন্য বইতে একটা কাজ দেওয়া আছে। আমি এই কাজটা তোমাদেরকে এখন করাই দিতে পারছো, খাতার মধ্যে সলিউশনটা সবাই করবা, সাথে সাথে করবা আমার সাথে সাথে এবং এটা বোঝার চেষ্টা করবা। আগে আমি প্রশ্নটা একটু করাই দিচ্ছি। মাসিক 2% হারে, মাসিক 2% হারে চক্রবৃদ্ধি সুদে ঋণ গ্রহণ করলে প্রকৃত সুদের হার কত হবে তা নির্ণয় করো।
একটু দেখতো আমরা কি কি বলেছি আমাদের ইনফরমেশন। মাসিক 2% সুদের হার, তার মানে এক মাসে আমাকে কয় পার্সেন্ট সুদ দিচ্ছে? 2% না, তার মানে আমাকে এক মাসে 2% সুদ দিচ্ছে। কনভার্ট করব, আমি বারবার বলেছি বছরে কনভার্ট করব। আমরা জানি একটা বছরে কতটা মাস থাকে, 12টা মাস থাকে না, এক বছরে থাকে 12 মাস। তাহলে এখানে যেহেতু আমাকে মাসিক 2% হারে আমাকে ইন্টারেস্ট রেট দিচ্ছে, ঠিক আছে, তাহলে বছরে আমাকে কতবার ইন্টারেস্ট রেট দিবে? তাহলে এক মাসে যদি 2 বার হয়, তাহলে 12 মাসে 12 দুগুণে 24 বার হবে না? 12 দুগুণে 24% হবে না, খেয়াল করো, 12 দুগুণে 24% হবে না সুদ? যদি এক মাসে আমাকে 2% করে সুদ দেয়, তাহলে 12 মাসে আমার 12 দুগুণে 24% আমাকে ওরা বছরে ইন্টারেস্ট রেট দিচ্ছে, ঠিক আছে? তার মানে আমি বছরে 24% ইন্টারেস্ট রেট পাচ্ছি। তাহলে এখন আমার ইনফরমেশন গুলো আমি লিখে ফেলি। মাসিক সুদের হার যেটা ওরা আমাকে দিবে, হ্যাঁ, সেটা আমরা কত, আর সমান 2%, ঠিক না? মাসিক সুদের হার আর, এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করবো, মাসিক সুদের হার সমান 2%, তাহলে বার্ষিক সুদের হার আয় সমান 24%। এখন চক্রবৃদ্ধি সংখ্যা আমার বের করতে হবে, এম এর মান বের করতে হবে। যেহেতু বছরে চক্রবৃদ্ধির সংখ্যা আমি জানি এক মাসে 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 করে দিচ্ছে, তাহলে বছরে স্বাভাবিকভাবে আমাকে 12 বার দিচ্ছে না ও? বছরে 12 বার পাচ্ছি কিনা? কারণ কি, হ্যাঁ, এক বছরে 12টা মাস না, তাহলে আমাকে প্রত্যেক মাসে ইন্টারেস্ট রেট দিচ্ছে, তার মানে আমাকে ও 12 বার ইন্টারেস্ট রেট দিচ্ছে, ঠিক আছে? জানুয়ারিতে দিচ্ছে একবার, ফেব্রুয়ারিতে দিচ্ছে একবার, মার্চে দিচ্ছে একবার, এরকম করে করে আমাকে সে ডিসেম্বর পর্যন্ত আমি পাচ্ছি টোটাল 12 বার সে আমাকে ইন্টারেস্ট রেট দিচ্ছে। জানুয়ারি থেকে একেবারে ডিসেম্বর পর্যন্ত সে আমাকে টোটাল 12 বার ইন্টারেস্ট রেট দিচ্ছে। তার মানে এই চক্রবৃদ্ধির সংখ্যা হচ্ছে, বছরের চক্রবৃদ্ধির সংখ্যা হচ্ছে 12 বার। এটাকে বার বলতে হয়, এম সমান এম মানে হচ্ছে কতবার দিবে তোমাকে ইন্টারেস্ট রেট, কতবার দিবে তোমাকে বলতে হবে 12 বার দিবে। আর বছর অলওয়েজ এক, ঠিক আছে, বছর কিন্তু অলওয়েজ এক, কারণ এটা আমরা বছরের হিসাব করবো, যে আমাকে যেহেতু সে ভেঙে ভেঙে দিচ্ছে, তাহলে আমি বছরে কত পাচ্ছি, বছর সমান এক করবো অলওয়েজ। আর আমরা জানি, এবার সূত্রকে আমরা একটু মানগুলো বসাই পাই, দেখো প্রকৃত সুদের হার EAR ইকুয়ালস টু এক, সূত্রের এক প্লাস আই এর মান কত, 24%। আমি তোমাদেরকে বলেছি 24% মানে 100 ভাগ করলে 0.24 ডিভাইডেড বাই এম, এম সমান হচ্ছে 12, নিচে যাবে 12, আর টু দি পাওয়ার এম, এম মানে হচ্ছে 12 মাইনাস এক, সূত্রের এক অনুযায়ী, হ্যাঁ, এক, এবার ইন্টু 100। এইটা পার্সেন্টেজ করার জন্য আমরা অলওয়েজ 100 দিয়ে গুণ করি। 100টা কেন দিয়েছি জানো? 100টা দিয়েছি আমরা পার্সেন্টেজ বের করার জন্য। আমরা যখন পার্সেন্টেজ বের করব, তখন আমরা সবসময় 100 দিয়ে গুণ করলেই হারটা বের হবে, হার পার্সেন্টেজ, ঠিক আছে? 100 দিয়ে গুণ করতে হয়, 100 দিয়ে গুণ করলে আমরা হার পাবো, হার মানে হচ্ছে পার্সেন্টেজ। এবার তুমি এই যে ভিতরে টু পাওয়ার কনভার্ট ক্যালকুলেশন করবা, তারপরে ভাগ করবা, তারপরে যোগ করবা, আবার মাইনাস করবা, যে যে জিনিসটা আগে আসে সেভাবে ক্যালকুলেশন করে, ভিতরের পুরো অংশটা ক্যালকুলেশন করে তুমি প্রকৃত সুদের যখন 100 দিয়ে গুণ করবা, তখন পাচ্ছ 26.82%। তার মানে হচ্ছে এই অঙ্কের জন্য, ঠিক আছে, এই অঙ্কের জন্য তোমার প্রকৃত সুদের হার হচ্ছে 26.82%, মানে 8%, ঠিক আছে? বোঝা গেছে পর্যন্ত? বোঝা গেছে কিনা দেখো। হ্যাঁ, একটু প্রকৃত সুদের সপ্তাহ দিবে, হ্যাঁ, তা আমি যখন এটাকে আমি বছরে কনভার্ট করবো, তখন দেখা যাচ্ছে যে একটা মানে আমাকে যেমন এই অঙ্কে আমি বলছি, এই অঙ্কে সে আমাকে কি দিচ্ছে, মাসিক 2% হারে দিচ্ছে না, প্রকৃত সুদের হার মানে যেটা নর্মাল এখন চলছে আর কি, যে সুদের হারটা এখন চলছে সেটা আমাকে বের করতে হয়। তো এই প্রকৃত সুদের হারটা বের করার জন্য আমাকে এই সূত্র অনুযায়ী আমাকে জাস্ট মানগুলোকে খুঁজে নিয়ে বের করতে হবে, মানে সুদের হার যেটা আমাকে আরেকজন দিচ্ছে সেটা আসলে প্রকৃত কিনা, মানে সেটা আসলে কতটুকু ঠিক আছে সেটা বের করাটাই হচ্ছে আমার প্রকৃত সুদের হার।
effective annual rate মানে যে annual rateটা বর্তমানে ধরো এখন effective আর কি মানে চলছে যেটা চলছে আবার যেটা চলছে ওর সাথে সেটা আসলে একই কথা ঠিক আছে আমাকে যেটা দিবে সেটা অলমোস্ট আসলে মানে একই টাইপ মানে এটা দেখতে হবে যে যেমন আমি এখন প্রকৃত সুদের হার এখানে পেয়েছি 26% কিন্তু ও আমাকে আসলে কত দিচ্ছে ও আমাকে দিচ্ছে 24% এইটাই মানে বার্ষিক সুদের হার নরমালি সে আমাকে দিচ্ছে 24% কিন্তু আসলে আমি প্রকৃত সুদের হার বের করে দেখছি যে এখন 26% চলছে এইটাই অনেক সময় আগে কয়েকবার তোমাদের যে বোর্ডের আমরা পরীক্ষাগুলো দেখেছি সেখানে কিন্তু তখন এত প্রকৃত সুদের হারের অত অঙ্কগুলো আসে না কিন্তু ইদানিং কালে যে গত কয়েক বছরের যে প্রশ্নে আমি কিন্তু প্রকৃত সুদের হারের অঙ্ক বোর্ডের প্রশ্নে কিন্তু দেখেছি ঠিক আছে তো সুতরাং এটা কিন্তু একটু একটু চিন্তা করতে হবে তবে তোমরা অলওয়েজ চিন্তা করবা আমার যেটা কথা সেটা হচ্ছে যে পাঁচটা সূত্র তোমাদেরকে আমি পড়িয়েছি ঠিক আছে যে পাঁচটা সূত্র তোমাদেরকে আমি পড়িয়েছি তোমাদের প্রথম কাজ হবে এই পাঁচটা সূত্রগুলোকে আগে মুখস্থ করে ফেলো পাঁচটা সূত্র যদি মুখস্থ করে ফেলো দেন তোমরা সেই সূত্রের আলোকে কোন কোন ইনফরমেশন গুলো লাগবে সেটা তোমার অবশ্যই অবশ্যই প্রশ্নেই দেওয়া থাকবে এবং অর্থের সময়মূল্য অঙ্কগুলো কিন্তু সহজ ঠিক আছে যখন আমরা করব আরো যখন আমরা প্র্যাকটিস করব যখন আজ পর্যন্ত আমরা এতটুকুই পড়ব কিন্তু নেক্সট ক্লাস থেকে আমি কিন্তু এটার উপরে কয়েকটা আমি অঙ্ক তোমাদেরকে প্র্যাকটিস করাবো যেহেতু তোমাদের মার্কস আসছে মিস আজকে যেটা আমরা পড়ছি এটা আমাদের লাস্ট টপিক না হ্যাঁ এটা আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক আজকে আমরা এটা এখানে শেষ করে দিচ্ছি চ্যাপ্টার